বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আজ রাতেই ম্যাচটি শুরু হবে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে একটি 3 ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। এরূপ কন্ডিশন সবসময় বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশ দল হারে হারে টের পেয়েছে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে খেলতে নেমে প্রথম 2 ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ, ফলে সিরিজটা হাতছাড়া হয় বাংলাদেশের। তবে সিরিজের শেষ টি টোয়েন্টিতে স্বরূপে ফিরেছে টাইগাররা। যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে আরও একটি ম্যাচ শান্তদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, সেটি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। আজ রাত 9:30 ম্যাচটি শুরু হবে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সদ্য সমাপ্ত সিরিজের প্রথম 2 টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ, হারে 5 উইকেট এবং 6 রানের ব্যবধানে। তবে শেষ টি টোয়েন্টিতে শক্তিমত্তার পার্থক্যটা দেখিয়ে দিয়েছে টাইগাররা যুক্তরাষ্ট্রকে। 104 রানে থামিয়ে তারা জিতেছিল 50 বল হাতে রেখে বিনা উইকেটে। শেষ ম্যাচে হারের পর যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল বাংলাদেশকে ভালো দল বললেও একটা খোঁচাও দিয়েছিলেন। তিনি বলেন, এই ম্যাচে তারা মূল একাদশের কয়েকজন খেলোয়াড়কে বসিয়ে রেখেছিলেন বলেই লড়াইটা জমে ওঠেনি। আন্দাজ করাই যাচ্ছে আজকের এই ম্যাচে ফের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে যুক্তরাষ্ট্র। আরও একবার তাদের নাকানি চুবানি খাইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে কি টাইগাররা? MD সাজুমিনা, BDS স্পোর্টস নিউজ।